তার একমাত্র পরিবার একমাত্র স্বজন এবং আত্মীয় হচ্ছে এদেশের খেটে খাওয়া দরিদ্র সাধারণ নিম্নবিত্ত দুঃখী মানুষ যে চোর সে সবসময় চোর আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ আজকের বাংলাদেশ মর্যাদাশীল বাংলাদেশ আজকে দারিদ্রের হার 20% এর নিচে আজকে সাক্ষরতা বলেন বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্যসেবা প্রায় 15,000 কমিউনিটি ক্লিনিক সব কিছু মিলিয়ে বাংলাদেশ সর্বোচ্চ সম্ভাবনাময় বাংলাদেশ এই বাংলাদেশে এই বাংলাদেশ বিনির্মাণ করা আজকে যে মর্যাদাশীল উন্নয়নশীল বাংলাদেশ এই বাংলাদেশ সম্ভব হয়েছে আপনাদের জন্য আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সুযোগ দিয়েছেন বলে তিনি আজকে পাচ্ছেন সুতরাং আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের এবং জননেত্রী শেখ হাসিনার সম্প্রতি আপনাদের জন্য সার্বজনীন পেনশন প্ল্যান ঘোষণা করেছে এই পেনশন প্ল্যান সার্বজনীন পেনশন প্ল্যান উন্নত বিশ্বেও শুধু যারা চাকরি করে তারা পেনশন পায় কিন্তু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আপনাদের কথা চিন্তা করে যে কেউ 18 বছর বয়সের বেশি হইলে এই সার্বজনীন পেনশন প্ল্যানের আওতায় আসতে পারবে শুধু শিক্ষিত চাকরিজীবীদের জন্য না আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য দেশের প্রায় 10 কোটি মানুষ 80% মানুষ এই পেনশন প্ল্যানের আওতায় সুবিধা ভোগ করতে পারবে এর আগে আপনারা দেখেছেন আশ্রয়ন কর্মসূচির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা গৃহহীন মানুষদেরকে আশ্রয় দিয়েছে 2% জমির সাথে বিল্ডিং করে দিয়েছে উন্নত দুনিয়াতেও করতে পারে নাই এই কার্য সম্পন্ন করা সম্ভব হয়েছে কারণ আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের ভালোবাসার জন্য আপনারা সুযোগ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনাকে তিনি সর্বস্ব হারিয়েছে 15ই আগস্ট তার একমাত্র পরিবার একমাত্র স্বজন এবং আত্মীয় হচ্ছে এদেশের খেটে খাওয়া দরিদ্র সাধারণ নিম্নবিত্ত দুঃখী মানুষ আপনাদের দুঃখে সে তার দুঃখ খুঁজে পায় আপনাদের সুখে উনি তার সুখ খুঁজে পায় এখন তারা সিঙ্গাপুর গেছে কারণ তারা ষড়যন্ত্র এখানে ষড়যন্ত্র করলে ফোন টেপ হয়ে যায় খবর ফাঁস হয়ে যায় এই জন্য তারা গেছে সিঙ্গাপুর কিসের জন্য সেই ধ্বংস আপনাদের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য আপনাদের উপর চড়াও হওয়ার জন্য সিঙ্গাপুরে গেছে যে সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে তো পারে নাই আগস্ট মাসে পারবে কেন নৈতিক মনোবল তো নাই কোনো জোর নাই দোষী যে চোর সে সবসময় চোর তার মনে দুর্বলতা থাকে আর যে খুনি তার মনেও দুর্বলতা থাকে আগস্ট মাসে পারে না সেপ্টেম্বর মাসে চেষ্টা করার খুনের রাজনীতি শুরু করার জন্য হত্যার রাজনীতি শুরু করার জন্য লাশ সৃষ্টি করার জন্য সিঙ্গাপুর গেছে